ভাই এই শীতের সময় মেয়েরা সব আগুন হয়ে আসে, মেয়েদের কাছাকাছি যায়নি ভাই, দূর থেকে অ্যাকশন নেবে, পুড়ে মরে যাবি। কি দরকার, কি দরকার পরের মেয়েরা রাস্তায় যাবে, আমরা ভালো ছেলে কেন মেয়েদের দিকে যাওয়ার কি দরকার কি? এই তো আমি আর আমার মামা দুই মা ভাই না 25-30 বছর করে বয়স হয়ে গেছে, মেয়ের কোথাও মুখে আনিনি। তা আমাদের চলে না, আমাদের চলে না, পয়সা থাকলে কত মেয়ে আসবে, ব্যবসা করে যাও মেয়ে চলে আসবে, কোনো ব্যাপার আছে? মামার ভাগনা দুজন একটা ভুজিমাল দোকান করেছি, সত্যি দাদা সেল, পাড়ার ভিতরে এত ভালো দোকান চলতেছে, প্রত্যেক দিন না হলে 2500-3000 টাকার মাল বিক্রি হবে, তবে 2700-1800 টাকা করে বাকি পড়ে যায় না, বাকি দিচ্ছি কি করব? গ্রামের লোক খেলে দেবে না, গ্রামের লোক খেয়ে না দিয়ে যাবে কোথায়, যাবে কোথায়? চৈত্র মাসে হালখাতা করবো তোমরা দেখে নেবে, এবছর 1.5 লাখ টাকা বাকি ছেড়েছি, 1.5 লাখ, হালখাতার সময় তোমরা দেখে নেবে 1600-1700 টাকা কালেকশন হবেই, তবু ব্যবসা চালাচ্ছি, কোনো ব্যাপার নেই। এই গ্রামে প্রত্যেক বাড়ি কুটুম বেয়েছে পূজার সময় আগুন, তোমাদের বাড়ি কুটুম বেয়েছে চিন্তা আমাদের আছে, দুবিঘে জায়গা ধান জমি বন্ধক দিয়ে বড় বাজার এই যে ফাদলামো না, দোকান চালাতে হবে, কোনো রকম মাল করে না বাড়ি যাবো। এর আমি সে গল্প করছি আর ট্রান্সপোর্টে গাড়ির টাইম হয়ে গেছে, গাড়ি মনে হয় ছেড়ে দিল, কোথায় আগুন লেগেছে নাকি রে? আমি তো বাঁচানোর চেষ্টা করছি নাকি? তোমার কে বাঁচাতে বলেছে? এটা কে গো রাস্তার মাঝখানে তোমার ধরে মারছে? কে? আমি অবাক হয়ে যাই রে, এই মার, এই তোমার থেকে বড়, তোমার থেকে বড়, মা বড় হয় না? ও হ্যাঁ, তোমার মা তো বড় হয়। আরে ও মাসি, একটা মেয়ের এইভাবে রাস্তার মাঝের মাঠে কার কি হয়েছে? ওর মারবো না, কি করবো, ওর পূজা করবো আমি। কার কি হয়েছে কি? না না, বাবুর বাড়ি কাজ করে হাত তো পূজা করে লেখাপড়া শেখাচ্ছি, আমার 3-3 বছর ফেল করেছে। ক বছর ফেল করেছে? 3 বছর ফেল করেছো? মোটে 3 বছর ফেল করেছে বলে অত বড় মেয়ে ধরে মারছে তো? আমি তো সারা জীবন ফেল করেছি, তা কি হয়েছে? কি মারলে পড়াশোনা হবে? বুঝি বলতে হবে, বুঝি বলতে হবে। মা এত কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে, পড়াশোনা তো ভালো জিনিস, ফেল করে কি করে? অত বড় করে মেয়েরা ফেল করে কি করে? কষ্ট সৃষ্টি করে বিয়েটা পাশ করে রেকর্ড হয়ে যাও, নাম থাকবে। বুঝি শুনছি নে, চলে যাও, একলা চলে যাও। শরীরটা গোটা বরফ করে দিয়ে চলে গেল রে, এত বছর কলকাতায় আছি এরকম জিনিস দেখিনি আমি। আয় আর একবার, আয় আয় ননু, আয় আর একবার, বাঁচাও বাঁচাও করে ছুটে আয় আর একবার। সারা মাথায় বজার ঘাট ফেলে দিয়ে চলে গেছে রে, এক ধাক্কায় খিদে করে দিয়ে চলে গেছে। মাল কেনার ইচ্ছা আর আছে? এখন দুটো খাবো, তারপরে মাল কিনবো, মাল না কেনা শুধু আছে ঘুরে যাবো খেয়ে নি। আমার সে টাকা কোথায় গেল? মানি ব্যাগ ভর্তি টাকা, হোটেল খরচার টাকা, গাড়ি ভাড়ার টাকা, আর দোকানে মালের টাকা ছিল। ভগবান, মামা তো শুধু হাতে এবার বাড়ি গেলে ঠেকে মেরে ফেললে আমার। না আমার সে টাকা কোথায় গেল? যা হয় হবে, গাড়ি ভাড়া পয়সা তো নি, হেঁটে হেঁটে সেই তো বাড়ি যেতে হবে। হেঁটে হেঁটে যখন যাবো এই বড় বাজার থেকে টাকা খুঁজে খুঁজে বাড়ি যাবো, আর আমার সে টাকা কোথায় গেল? টাকা